এত লাফালাফি করিস কেন? এখনই তো পড়ে যেতি। ইহানের কড়া গলায় কথা শুনে চুপ করে মাথা নিচু করে আছে ঊষা। আচ্ছা মন খারাপ করতে হবে না, আমার একটা কাজ করে দে। কি কাজ? আমার জন্য কফি করতে পারবি? আমি কিছু একটা ভেবে আচ্ছা বলতেই ভাইয়া কফি নিয়ে আসতে বলে চলে গেল। আমি বুকে হাত দিয়ে শ্বাস নিলাম, তারপর নিচে সে রান্নাঘরে চলে গেলাম। একটা কাজের লোক আছে, নাম ঝুমা, খুব ভালো। তার সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তার থেকে রান্নাঘরের সব চিনে নিয়েছি, তাই কফি করতে টাইম লাগলো না। ইমাপু রিফাত ভাইয়ার রুমে গেছে, সবাই যার যার রুমে আছে, রাত আর কোথায় বা থাকবে। ভাইয়ার রুমে এসে দেখি বিছানায় সোজা হয়ে শুয়ে আছে, হাতে ফোন। আমি নক করতেই উঁচু গলায় ভেতরে আসতে বলল, আপনার চা ভাইয়া। ইহান ঊষার হাত থেকে কফি নিয়ে উঠে বসলো। ঊষা চলে যেতে নিলে ইহান পেছন থেকে ডাকলো, ঊষা। ইহানের ডাক শুনে ঊষা থমকে দাঁড়িয়ে পড়ল, তারপর পেছনে ঘুরে বলল, জি আর কিছু লাগবে? না যা তুই। আমি আচ্ছা বলি ছুটে চলে এলাম, বাইরে এসে হাঁপাতে লাগলাম। ভাইয়ার কাছাকাছি থাকলে আমার এমন কেন লাগে যেন দম বন্ধ হয়ে মারা যাব। হার্টবিট এত জোরে জোরে লাফায় যেন বেরিয়ে আসবে, হাত পা কাঁপে। কেন এমন হয়? আমি লজ্জায় লাল নীল হতে হতে আসছি, তখন কেউ বলল, হাই ঊষা, কোথায় গিয়েছিলে? ঊষা মাথা উঁচু করে দেখে তার সামনে রিহান দাঁড়িয়ে আছে। ঊষা হকচকিয়ে গেল, রিহানের হাবভাব ঊষার কাছে ভালো লাগে না, কেমন করে যেন তাকিয়ে থাকে। ঊষা জড়সড় হয়ে দাঁড়িয়ে বলল, ভাইকে কফি দিতে গিয়েছিলাম। রিহান এগিয়ে এসে মুখ গোমড়া করে বলল, তুমি কেন, ঝুমা বাসায় নেই? আছে, কিন্তু আমি দিয়েছি, সমস্যা নেই। সমস্যা আছে, তুমি কেন এসব করবে? কাজে লোক থাকতে রিহানই বা কেমন, তোমাকে কেন এসব করতে বলেছে? আমি ওনার ব্যস্ত হওয়া কণ্ঠ শুনেই হতবাক হয়ে তাকিয়ে আছি, উনি এমন করছে কেন? আমার যা খুশি তাই করবো ওনার কি? বিস্মিত হয়ে তাকিয়ে আছি। আমার অবাক হওয়া দেখে থেমে বলল, আসলে তুমি কাজ করবে কেন? তাই বলেছি, ডোন্ট মাইন্ড। কত কাজ করি এটা তো তার কাছে কিছুই না। কি বলে? আমি কিছু না বলে কেটে পড়লাম। পরের দিন আমরা গেলাম রাতারগুল সোয়াপাম্প ফরেস্ট। রাতারগুল চৌরঙ্গি ঘাট থেকে সোয়াম্প ফরেস্ট ঘুরে দেখতে লাগে 750 টাকা নৌকা ভাড়া। উত্তরে গোয়াইন নদী, দক্ষিণে বিশাল হাওড়, মাঝখানে জলার বন রাতারগুল, যা বাংলাদেশের অ্যামাজন নামে পরিচিত। আমি মুগ্ধ হয়ে প্রকৃতি দেখছি, কি অপূর্ব সুন্দর এই স্থান, চারদিকে ঘন নির্জনতা আর ঝিঝি পোকার ডাক, ইস, চোখ ধাঁধানো সুন্দর। আমার চোখে মুখে অসম্ভব মুগ্ধতা বিরাজ করছে, মনে হচ্ছে প্রকৃতি যেন তার মায়াবী রূপের সবটাই এখানেই ঢেলে দিয়েছে। আমার পাশে ইহান ভাইয়া দাঁড়িয়েছিল, কত সুন্দর নিস্তব্ধতা। দুটো নৌকা নেওয়া হলো, একটায় আমি ইমাপু ইলাপু আর রিফাত ভাইয়া, আরেকটায় দিয়া ইহান ভাই রিহান ভাই ও রাজীব। এটা দেখেই ইমাপু নেমে পড়ল, আর ইহানকে আমাদেরটাই দিয়ে নিজে রিফাত ভাইকে নিয়ে চলে গেল ওইটায়। আমি জানি কেন করেছে, ওই দিয়ার আশেপাশে ভাইকে রাখতে চায় না আপু, তাই। দিয়া মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইল, রিহানও চলে এলো। আমি অস্বস্তি নিয়ে আছি, কিন্তু ভাইয়ার জন্য স্বস্তি বোধ করলাম, ভাই আমার পাশে দাঁড়ালো। এটা দেখে রিহান কটমট করে তাকালো। নৌকা চলতে থাকে, সবাই মুগ্ধ চোখে দেখছে, সব কিছু কি অপূর্ব এই রূপ। একটা দুইটা কথা বলছে ইলা আপু আর ছবি তুলছে, ইমাপু আর দিয়া মুখ মলিন করে তাকিয়ে আছে আমাদের নৌকার দিকে। গাড়ি ঘাটে এসে থামলো একটা, আমি ইহান ভাইয়ের দিকে তাকালাম, ভাই আমার দিকে তাকিয়েছিল। একটু হাঁটতে হবে, চল। আমরা কোথায় যাচ্ছি? গেলেই দেখতে পারবি। সবাই হাঁটতে লাগলাম মাটির উপর দিয়ে, কিন্তু ইলাপু করলো ঝামেলা, হাঁটাহাঁটি পছন্দ না আপুর, তাই বিড়বিড় করছে। হাঁটছি সবাই মিলে, হঠাৎ আমার মনে হলো কিছু একটা আমার পায়ে কামড়ে ধরেছে। আমি মাথা নিচু করে পায়ের দিকে তাকাতেই এক চিৎকার দিয়ে উঠলাম, নিজের সব শক্তি দিয়ে, কি যেন আমার পা কামড়ে ধরে আছে।
ভয়ে আমি ঘেমে গেলাম মুহূর্তে। আমার হাত পা কাঁপছে, সবাই আমার চিৎকার শুনে আমার দিকে তাকালো। দিয়াপু চিৎকার করে বলল, দিয়া ঝুঁক বলে চিৎকার করে উঠল। আমি তার ভয় পাওয়া দেখে আমি আরও ভয় মিনিয়ে গেলাম, কেঁদেই উঠলাম। ইহান ভাইয়া আগে ছিল, দৌড়ে এসে আমার কাছে দাঁড়ালো আর বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? আমি দুই হাতে ভাইয়ার বাহু খামছে ধরে ঠোঁট কামড়ে ধরে কাঁদছি। ওর পায়ে জোকে কামড় দিয়েছে। কথাটা শুনে ভাইয়া আমার পায়ের দিকে তাকিয়ে নিচে বসে পড়ল আর আমাকে কান্না করতে মানা করলো। আমি শুনছি না, ভাইয়ার টেনে জোক পা থেকে নিয়ে ফেলে দিল। পা দিয়ে গলগল করে রক্ত পড়ছে। নিজের পকেট থেকে একটা রুমাল বের করে পায়ে বেঁধে দিল। কাঁদিস না, এটা সামান্য ব্যাপার, এখানে এসব থাকেই। আমি কাঁদছি না, ফুপাচ্ছি। এখনও ভাইয়ার বাম হাত শক্ত করে ধরে আছি। ঢংনা করে চল তো, তোর জন্য এখানেই থাকতে হবে দেখছি। সবাই হাঁটতে লাগলো, উষা ইহানের হাত ছেড়ে দিল, যদি বিরক্ত হয় তাই। কিন্তু উষাকে অবাক করে দিয়ে ইহান উষার হাত শক্ত করে ধরে হাঁটতে লাগলো। পরের দিন আমরা এলাম পন্থমাই ঝর্ণা দেখতে। বাংলাদেশ ও ভারতের মেঘালয় সীমান্তের কোল ঘেঁষে অসম্ভব সুন্দর একটি গ্রাম, তার নাম পন্থমাই। আর এই পন্থমাইয়ের মূল আকর্ষণ হচ্ছে পন্থমাই ঝর্ণা। সম্ভবত এই গ্রামটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর গ্রাম। একপাশে ভারতের মেঘালয়ে উঁচু উঁচু পাহাড়, আর অন্য পাশে বাংলার মায়াময় ছায়াময় শান্ত সবুজেই পান্থমাই। এটি ভারতের সীমানায় পড়লেও খুব কাছ থেকে দেখা যায়। ছবি তোলা, ভিডিও এসব তো লেগেই আছে। সবাই মুগ্ধ নয়নে সব দেখলাম। সেখান থেকে আমরা জাফলং জিরো পয়েন্টে গেলাম। ওপারে সারি সারি পাহাড়, এপারে স্বচ্ছ জলের স্নিগ্ধ নদী। পাহাড়ের বুকে অবিরামভাবে বয়ে চলেছে ঝর্ণা, নদীর বুকে স্তরে স্তরে নানা রঙের নুড়ি পাথর। আমি বিস্মিত হয়ে তাকিয়ে দেখছি। হাঁটু ভাঁজ করে বসে একটা পাথরও হাতে নিলাম, কি সুন্দর পাথর। সেখান থেকে আমরা গেলাম সংগ্রামপুঞ্জি ঝর্ণা দেখতে। জাফলং থেকে 15 মিনিট লাগে। সেখানে থেকে বাসায় চলে আসলাম ক্লান্ত হয়ে। সবাই বাসায় এসে বিছানায় কাত হয়ে পড়ে আছে। আমার একটু ক্লান্ত লাগছে না, খুব ভালো লাগছে। কত জায়গায় ঘুরলাম, আনন্দে আমার মুখ উজ্জ্বল হয়ে আসছে। ঘোরাঘুরি করে ক্লান্ত থাকলেও পাত্তা দিচ্ছি না। আজকে রাত হওয়ার আগেই ফিরেছি, তাই দিন আছে এখনও। আপুর ফোন বালিশের কাছে রেখেই ঘুমিয়ে আছে। আমি ফোনটা নিয়ে দেখলাম কটা বাজে, এখন 5:30 বাজে। আমি বিছানা থেকে উঠে পড়লাম। রুমে থেকে বেরিয়ে কী করবো ভাবছি, হঠাৎ আমার চোখ পড়ল ছাদে যাওয়া সিঁড়ির দিকে। কি ভেবে যেন সেদিকে যেতে লাগলাম। এখানে এসছি, 3 দিন হয়ে গেল, এখনও ছাদে যাওয়া হয়নি। আমি গুটি গুটি পায়ে ছাদে চলে এলাম। ছাদে পা রাখতেই একটা ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল। কি বাতাস হচ্ছে, ঝড় বৃষ্টি হবে নাকি? ভ্রুকুচকে সারা ছাদে তাকালাম, কোনো ফুল গাছ নেই, একদম ফাঁকা। কোনো একটা অ্যালোভেরা গাছের টব আছে। খালি পায়ে আসায় পায়েই ধুলো অনুভব করলাম। ওইভাবেই ছাদের কোনায় চলে গেলাম। তারপর রেলিংয়ে হাত রেখে নিচে তাকালাম। হাত দিয়ে কোনো রকম চুল খোপা করেছিলাম। বাতাসের জন্য অবাধ্য চুল খুলে পিঠে জড়িয়ে গেল। বাঁধার চেষ্টা করছি, পারছি না। ওড়না উড়ে যাচ্ছে, কোনো রকমে ওড়না গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছি। এই বাতাস সব অবাধ্য করে দিলেও আমার খুব ভালো লাগছে। হঠাৎ পেছনে তাকালাম, মনে হচ্ছে কেউ আমার দিকে তাকিয়ে আছে। তাকিয়ে দেখি ইহান ভাইয়া ছাদে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। কেমন করে যেন, আমি তাকাতেই হকচকিয়ে চোখ সরিয়ে নিল। তারপর এগিয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল, এখানে কি করছিস? এমনি কিছু না। কত বাতাস হচ্ছে তাও এখানে দাঁড়িয়ে আছিস কেন? বাতাস ভালো লাগছে। ইহান ভ্রুকুসকে তাকালো, সাথে সাথে উষা চোখ সরিয়ে নিল। উষা বারবার ওড়না ঠিক করছিল, একা উষার ভালো লাগছিল। এহানের সামনে ওড়না পড়ে যাচ্ছে, তাই এখন ভালো লাগছে না। বাতাসে ধুলা আসছে, দেখছিস না? তাহলে নিচে যা, চোখে ধুলা যাবে। সাথে সাথে চিৎকার করে উঠল উষা, চোখে কিছু একটা গিয়েছে, চোখ ধরে চেঁচিয়ে উঠল। ইহান উষার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে? চোখে কিছু একটা পড়েছে, চোখ ডলতে ডলতে বলল উষা। ইহান উষার কথা শুনে উষার হাত ধরে টেনে কোথাও নিয়ে গেল।
উষার চোখ বন্ধ, তাই দেখতে পাচ্ছে না। হাত ছড়া। উষা ইহানের স্পর্শ পেল। ইহান উষার হাত ছড়িয়ে দিচ্ছে। উষা শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। ইহান উষার ওড়নার কোণা দিয়ে চোখের ময়লা বের করল। উষার চোখ জ্বলে যাচ্ছে। হয়ে গেছে, এবার তাকা। না, আমার চোখ জ্বলছে খুব। একটু তো জ্বলবেই, তাকা। না,